থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা। এই মুহূর্তে আমি রয়েছি ঐশ্বর্য, আমি রয়েছি আপনাদের সঙ্গে শায়নী। শীত শেষ মানেই বসন্তের শুরু, আর বসন্ত মানেই সেই চেনা গান, সেই চেনা লিরিক্স সকলের মুখে মুখে ফেরে, বসন্ত এসে গেছে। তো লগ্নজিতা, তোমাকে আমাদের সমাচার প্লাস বাংলায় স্বাগত। তো এই যে বসন্ত এসে গেছে, এই গানটা দিয়ে তোমার জনপ্রিয়তা একেবারে চারিদিকে, আর এই গানটা দিয়ে সবার একেবারে মুখে মুখে ফেরে এই লিরিক্স। তো তোমার জীবনে বসন্ত তো অনেকগুলো গিয়েছে, কেমন করে কাটিয়েছো বেশ কিছু বসন্ত, এবং তার মধ্যে কোন বসন্তটা সব থেকে প্রিয় ছিল? বসন্ত ঋতুর কথা বলছেন? আমার মনে হয় আমি প্রত্যেকটা বসন্তই প্রচণ্ড ঘামতে ঘামতে ইদার কলকাতায় বা বম্বেতে কাটিয়েছি। বসন্ত যে আমার খুব প্রিয় কাল এমনটা নয়, কারণ শহরে তো ঠিক বসন্তকাল হয় না, ওরা একটা কম গরমকালে পরিণত হয়েছে আপাতত। কাজেই হ্যাঁ, প্রত্যেকটাই প্রচণ্ড ঘামতে ঘামতে কাটিয়েছি। আর লাস্ট 3 বছর তো কোভিডই চলছে, কাজেই এখানে আর নতুন করে কিছু কাটানো নেই। কিন্তু বসন্ত মানেই তো একটু প্রেমের ছোঁয়া, তার পরে আবার সরস্বতী পুজো সামনেই আসছে। তো সরস্বতী পুজোগুলো কেমন কাটাতে? সরস্বতী পুজোগুলো খুব ভালো কাটাতাম, কারণ আমার বাপের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তো বিয়ের আগে অবধি প্রত্যেকটা সরস্বতী পুজোই ভাই বোনদের সাথে একদম প্রথম থেকে শেষ অবধি পুরোটা থেকে কাটান, মজা করে কেটেছে। আর গত কিছু বছর ধরে তো শো থাকে আজকাল বেশিরভাগ, তো শো করতে তো ভালোই লাগে। সামনেই আমরা জানি ফেব্রুয়ারি মাস আসছে। ফেব্রুয়ারি মাস মানে একাধারে যেমন ভ্যালেন্টাইন্স ডে, সাথেই সরস্বতী পুজো, মানে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে মানে আমরা জানি সরস্বতী পুজো। তো তুমি সরস্বতী মানে আমরা জানি বিদ্যার দেবী, সাথে সঙ্গীতের দেবী। তো তোমার সঙ্গীত চর্চা মানে ছোটবেলায় কোথায় বা কিভাবে হয়েছিল যদি একটু? আমি একদম ছোট থেকে শেষ অবধি ক্লাসিক্যাল শিখেছি চক্রবর্তী বলে একজনের কাছে, এবং রবীন্দ্রসঙ্গীত শিখেছি সীমা সেনের কাছে। তো এনারা দুজনেই আমাকে টুকটাক এদিক ওদিক শিখেছি, শাশ্বতী চৌধুরীর কাছে পরে কিছু বছর শিখেছি, কিন্তু মূলত এই দুজনের কাছেই শিখেছি, এনারাই তৈরি করেছেন আমাকে। মানে আমি একটু জানিয়ে রাখি দর্শকদের যে মানে লগ্নজিতা দি যখন থেকে এখানে বসেছে তখন থেকে কিন্তু গুনগুন গুনগুন করেই চলেছেন। তো মানে তুমি যদি একটু দর্শকদের জন্য একটু এক লাইন একটু গান গেয়ে দাও, তোমার মানে সবার প্রিয় যদি বসন্ত এসে গেছে যদি গাও তাহলে খুব ভালো হয়। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। খুব খুব ভালো লাগলো তোমার গান। একটুখানি বলে রাখি যে আজকে লগ্নজিতের দিকে যে আমরা এখানে পেয়েছি, তিনি একটি হিন্দি ছবিতে গান গাইতে চলেছেন, ছবির নাম গিরগিট। তো সেই ছবিতে তুমি গান গাইছো, মানে তোমাকে তো মানে এতদিন তুমি বাঙালি দর্শকদের জন্য গান গাইছো, দেন গিয়ে গিয়ে এসছো, তো হিন্দি ছবিতে তুমি গান গাইছো, তো অভিজ্ঞতা কেমন? এটা আসলে আমার হিন্দির অনেকতম নাম্বারের একটা কাজ, কারণ আমি মাঝখানে একটা সময় বম্বেতেই থাকতাম, এবং ছবির গান না গাইলেও আমি প্রচুর বিজ্ঞাপনের গান গেয়েছি। হিন্দিতে একটা সিঙ্গল বেরিয়েছে, ও হ্যাঁ ছবিতেও গান গেয়েছি নেটফ্লিক্সের একটা ছবিতে। তো হিন্দি গাওয়ার একটা মোটামুটি ইতিহাস আছে, তারপর মাঝখানে আবার একটা গ্যাপ, কারণ এখন আমি আর বম্বেতে থাকি না, আমার কিছু পার্সোনাল কারণে আমাকে এখন তামিলনাড়ুতে থাকতে হয়। তো এখন আমি তামিলনাড়ু আর কলকাতা ভাগ করে থাকি। তো যেহেতু বম্বে ছেড়ে দিয়েছি, অনেকদিন আবার গাওয়া হয়ওনি হিন্দি, তো অনেকদিন পর গাওয়া হলো,
ভালোই লাগবে। ছবি নিয়ে কিছু বলতে চাও দর্শকদের? এটা তো ডিটেকটিভ ছবি, কাজেই বললেই সমস্যা, ফাঁস হয়ে যাবে। লগ্নদিদি, তোমার কাছে আর একটা প্রশ্ন নিয়ে আসি, যে এখন একেবারে এই যে করোনা সিচুয়েশন চলছে, তাতে তো সব কিছুই একটা ভার্চুয়াল জগতের মধ্যে দিয়ে চলছে, তোমার কি মনে হয় যে প্রেমটাও কি ভার্চুয়ালি হয়? প্রেম তো অনেক বছর আগে থেকেই ভার্চুয়ালি হয়, এটা করোনার আগে থেকেই বোধহয় শুরু হয়ে গেছে। আমি যদি বলি হয় না, তাহলে একদম ওই ঠাকুমা ঠাকুর দাদাদের মতো শুনতে লাগবে, যারা বলেন যে এখনকার সব কিছুই খারাপ। প্রত্যেকটা সময়ের একটা নিজস্ব ধর্ম আছে, তার একটা বৈশিষ্ট্য আছে। আমাদের মা বাবারা একভাবে প্রেম করেছেন, আমরা অন্যভাবে করেছি, এর পরের জেনারেশন বা পরের কিছু ধাপ অন্যভাবে করবে, সেটাই তো বোধহয় স্বাভাবিক। মানে আমরা উই মাইট নট বি এবল টু রিলেট টু ইট, কিন্তু সেটাই হওয়া উচিত বা হয়ে থাকে। সরস্বতী পুজো তো আসছে, তো তুমি চিরকাল সরস্বতী পুজোতে শাড়ি টাড়ি পরতে, মানে যেরকম হয় মেয়েদের সরস্বতী পুজো মানেই শাড়ি পরবো বা বাসন্তী রঙের শাড়ি পরা, এরকম ভাবে কেটেছে কি? আমার এমনিতে বেসিক্যালি মেলি ব্যাপারগুলো কিঞ্চিত কম, কিন্তু সরস্বতী পুজোর শাড়ি পরতাম বা এখনো পরি। কিন্তু সেটা যে মানে একটা প্রচন্ড মানে সকাল থেকে খুব এক্সাইটমেন্ট মানে ওরকম বিষয়টা নয়, মানে একটা আচার পরতে হয়। বসন্ত নিয়ে কথা হচ্ছে, প্রেম নিয়ে কথা হচ্ছে, তো আমি লগ্নজিতা দিকে জিজ্ঞাসা করব, তুমি কি প্রেম করে বিয়ে করেছো? একদম প্রেম করেই বিয়ে করেছি। তোমার প্রেম নিয়ে যদি দর্শকদের কিছু বলো। আমার প্রেম নিয়ে খুব একটা কিছু বলার নেই, কারণ সাত্তকী আমার থেকে 6 বছরের বড়, তো আমি যখন কলেজে ঢুকেছি তখন সাত্তকী অলরেডি কলেজ থেকে বেরিয়ে গেছে। আমরা আলাদা কলেজও, আমি সেন্ট জেভিয়ার্স ও যাদবপুর, কাজেই প্রথম থেকে এখনো অবধি আমাদের অন্য শহরে থেকেই প্রেম, তাই বলার মতো ঘটনা খুবই কম, মানে খুবই খুব প্লেন সিম্পল, প্রচণ্ড এক্সাইটিং কিছু ব্যাপার না। আলাপ কিভাবে? আলাপ হচ্ছে আমাদের সেন্ট জেভিয়ার্সে আড্ডা মারার জায়গা পাওয়া যেত না বলে আমরা সবাই যাদবপুর ইউনিভার্সিটি যেতাম সেন্ট জেভিয়ার্সে ক্লাস শেষ করে আড্ডা মারতে। তো আমার যেসব বন্ধুরা সেই বছর যাদবপুরে ঢুকেছে ইঞ্জিনিয়ারিংয়ে, তাদের একজন পাস আউট সিনিয়র ছিল সাত্তকী, তো ওরা সাত্তকীদা সাত্তকীদা করতো, তো সেইভাবে আলাপ। তোমারও দাদা থেকে এখন স্বামী? ছবি তো, যে নতুন ছবিটা রিলিজ করছে সেটা তো একেবারেই রহস্য রোমাঞ্চ নিয়ে, আমরা সকলেই জানি, কিন্তু তোমার জীবনে সেরকম কিছু রহস্য রোমাঞ্চের গল্প যদি একটু বলো। আমি ছোটবেলা থেকেই প্রচণ্ড মানে আমার মানে আমাকে আমি জানি আমাকে দেখলে বা যে ধরনের গান আমি গাই সেসব শুনলে মনে হয় যে আমি খুব রোম্যান্টিক ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি বেসিক্যালি প্রচণ্ড বেরসিক এবং মানে রোমাঞ্চ সে প্রেমে হোক বা এমনিতে হোক, মানে ইন দ্য সেন্স যে অ্যাডভেঞ্চারাস কোনোটাই আমি নই। আমি হচ্ছি প্রচণ্ড ঘরকুনো, মোটামুটি না বেরোতে পারলেই খুব ভাল লাগে। যেরকম কিছু লোকজন হয় না যে রোজ না বেরোতে পারলে অসুবিধা হয়, মানে আমার এই যে কোভিডের সময় রোজ বাড়িতে বসে থাকতাম আমার একদমই অসুবিধা হতো না। তো আমি প্রচণ্ড বেরসিক এবং ঘরকোনো একজন মানুষ, কাজে আমার কাছে এই সমস্ত গল্প আশা করাই ভুল, কারণ আমার এরকম কোনো গল্পই নেই। আর আমি জেনারেলি খুব কম মিথ্যে কথা বলি, তো মানে রহস্য এবং রোমাঞ্চ করতে গেলে সেই সত্যি কথা বলে দিতেই হবে লোকজনকে, সেই জন্য আমি আর খুব একটা রহস্য বা রোমাঞ্চের মধ্যে ঢুকিনি। আড্ডা গল্প তো অনেকক্ষণ ধরেই হলো, আমাদের সঙ্গে ছিল লগ্নজিতা, এবার একটু গলা ভেজানোর পালা, একটু কফি খাওয়ার পালা, তাই আজকের মতো আড্ডা এখানেই শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো সেলেবকে নিয়ে, ততক্ষণ দেখে থাকুন সমাচার প্লাস বাংলা। সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজ অবশ্যই লাইক করুন, সেই সঙ্গে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।